বাংলাদেশ শেখ হাসিনার নেতৃত্বে নিজের পায়ের উপরে ভর দিয়ে দাঁড়িয়ে আছে। শামীম ওসমান মানে জ্বালাময়ী বক্তব্য, অনেকে শুধু তার কথা শোনার জন্যই সমাবেশে হাজির হন। সামাজিক যোগাযোগ মাধ্যমেও ব্যাপক ভাইরাল তার খেলা হবে স্লোগান। শনিবারও কানায় কানায় পূর্ণ ছিল নারায়ণগঞ্জ শহরের 2 নম্বর রেলগেট এলাকা। সকাল থেকেই জনসমাবেশে হাজির হন হাজার হাজার মানুষ। এ সময় বিএনপি জামায়াত ও সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে দলের নেতাকর্মীদের খেলার জন্য প্রস্তুত থাকার আহ্বান জানান তিনি। সামনে কি হবে, আওয়ামী লীগ আসবে না অন্য কেউ আসবে? নারায়ণগঞ্জ 4 আসনের প্রভাবশালী এই সংসদ সদস্য বলেন, নারায়ণগঞ্জে কারোর সঙ্গে খেলবেন না তিনি, নারায়ণগঞ্জ থেকে ঢাকায় গিয়ে খেলার হুঁশিয়ারি দেন। বলেন এজন্য দিনক্ষণ দিয়ে মাঠে নামবেন তারা। এ সময় তিনি গ্যারান্টি দিয়ে বলেন, আওয়ামী লীগ আবারও ক্ষমতায় আসবে এবং শেখ হাসিনা আবারও প্রধানমন্ত্রী নির্বাচিত হবেন, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। নারায়ণগঞ্জের মানুষ সবসময় অ্যাডভান্স থাকে, অ্যাডভান্স থাকে। আমরা 52 আন্দোলন নেতৃত্ব দিয়েছি, 62 নেতৃত্ব দিয়েছি, 66 নেতৃত্ব দিয়েছি, 69 নেতৃত্ব দিয়েছি। আগামী দিনের নেতৃত্ব ইনশাল্লাহ নারায়ণগঞ্জের মানুষ দিবে। আমরা ওদের সাথে গণতন্ত্র চর্চা করতে রাজি না। শামীম ওসমান শঙ্কা প্রকাশ করে বলেন, চলতি সেপ্টেম্বরের শেষ দিকে কিংবা অক্টোবর মাসের শুরুতে দেশের মানচিত্রে থাবা দেবে বিএনপি জামায়াত। ওরা ক্ষমতায় আসার জন্য করবে না, দেশকে ধ্বংস করার জন্য এসব করবে বলে মন্তব্য করেন শামীম ওসমান। আমি থাকি কি থাকি না গ্যারান্টি দিয়ে বলছি, ইনশাল্লাহ বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা হবেন। আর যারা মনে করছে যে আমাদেরকে ভয় দেখাবে, গালি দিবে, স্লোগান দিবে, আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, এনাফ ইজ এনাফ। ওই এক এমপি কমল ভাই বিয়াদবি দিবেন না, এমপি হওয়ার পরে তার আগে করতো আওয়ামী লীগ, তারপরে গেছে জাতীয় পার্টি, তারপরে গেছে বিএনপি, আবার করছে জাতীয় পার্টি, আবার আওয়ামী লীগ, আবার গেছে বিএনপিতে। রাজনীতির ভাষায় বলা হয় এদেরকে পলিটিক্যাল প্রস্টিটিউট, যাদের কোনো আদর্শ নাই। এইরা আইসা ক্ষমতা আইসা দলের নেতা হইয়া, তারেক রহমান ভালো মানুষ চিনে, চোরায় চোর চিনে, আইসা ওই খুনিদের বিএনপির মধ্যে ভালো নেতা যারা আছে লাত্থি খেয়ে সাইডে চলে গেছে, এদেরকে নিয়ে বসেছে কেন? সামনে খুন খারাপই করবে। আসন্ন নির্বাচন নিয়ে বিএনপি জামায়াতের সঙ্গে কোনো আলোচনা হবে না বলে সাব জানিয়েছেন তিনি। বলেন বঙ্গবন্ধুকে হত্যার পর যারা শেখ হাসিনাকে দেশে ঢুকতে দেয়নি তাদের সঙ্গে কোনো আপোষ নয়। শনিবারের এই জনসমাবেশে প্রধান অতিথি ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এতে আরও উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই, সাধারণ সম্পাদক আবু হাসনাত শহীদ, মোহাম্মদ বাদল সহ দলের অন্যান্য নেতাকর্মীরা। শেখ হাসিনার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই, জয় বাংলা। অমিত হাসান রবিন, কালবেলা ডেস্ক।